পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যেখানে কাজ করি সেখানে নামাজের জন্য আলাদা সময় দেওয়া হয় না, নামাজের সময় খাওয়ার সময় দেয়, তাই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না। এখন আমরা একা একা নামাজ পড়লে কি গুনাহ হবে? দেখুন, যদি মুসলিম দেশ হয় তাহলে আপনার তো এই সমস্ত চাকরি করা তো আপনার জায়গা হবে না, যেখানে আপনার নামাজের সময় দেওয়া হয় না। জামাতের সাথে নামাজের ব্যবস্থাপনা যেন করে সেই ব্যবস্থাপনা করবেন। আর যদি অমুসলিম দেশ হয়, আপনার সেখানে থাকতে বাধ্য হন, যেহেতু আপনি চলে গেছেন ওখানে, এখন আর কোথাও যাওয়ার সুযোগ নেই, তাহলে আপনি সেখানে আলাদা করে পড়লে আপনার গুনাহ হবে না, তো নামাজটা পড়তে হবে আপনাকে। তাহলে আপনার জামাজটা পরে নিতে হবে, যেন সে যেহেতু মসজিদে গিয়ে জামাতে পড়তে পারছেন না, সেটা সেখানে আপনার জন্য সেটা গুনার ভিতরে পড়বে না। আর যদি মুসলিম হয়, মুসলিম দেশ হয়, তো আপনি সেখানে প্রয়োজনে ওয়ার্দিয়া ভাগ করে নেবেন, অর্থাৎ প্রত্যেক প্রয়োজনে একদলকে আগে খেতে দিবেন, একদলকে পরে খেতে দিবেন, নামাজ যেন হয়, একদল যেন ভাগ যেন করে, এইভাবে আপনি পরামর্শ দিতে পারেন আপনাদের যারা আপনার পরিচালক তাদেরকে, এবং যারা পরিচালক তাদেরকে আমরা অনুরোধ জানাবো এইভাবে যেন কাউকে জামাত থেকে, সওয়াব থেকে বা ফরজ ওয়াজিব থেকে বঞ্চিত করা না হয়, বিষয়টা যেন গুরুত্বের সাথে দেখা হয়, এটা তাদেরকে আমরা অনুরোধ জানাবো। এবং যদি মুসলিম দেশ হয়, আপনারও উচিত হবে না যেখানে সালাত আদায় করতে দেয় না জামাতের সাথে সেখানে আপনাকে রাখা, সেখানে আপনি চাকরি করা, বরং আপনি প্রয়োজনে দুই জামাত তৃতীয় জামাত করবেন। একদল সালাত জামাত আদায় করে চলে যাবে, আরেকদল আরেকবার আসে আবার জামাত আদায় করবে, কিন্তু তাই বলে পরিপূর্ণভাবে আপনি একসঙ্গে পড়তে হবে, যেহেতু আপনাদের চাকরি আছে, কাজ আছে, এটাও একটা জরুরি, দুনিয়াটাও কেন আমরা অস্বীকার করছি না। তাহলে আপনাকে একসাথে যেন বাধ্যতামূলক না, একটা গোষ্ঠী গোষ্ঠী আলাদা করে দিলে আপনার সেটার জন্য আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই সেটাতে জামাত। তারপরে জামাতের গুরুত্ব রয়েছে, একা একই তখন আদায় করতে পারবেন না, একা একই আদায় করলে আপনার গুনাহ হবে, আদায় হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কিন্তু আপনার এই যেহেতু জামাতে পড়েন না সেটার জন্য গুনাহ হবে, কারণ আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। এই জন্য জামাতের সাথে পড়ার জন্য আপনি চেষ্টা করবেন, না পড়লে আপনার সালাত হয়ে যাবে, তো জামাতে না পড়ার কারণে সেই গুনাহটা আপনার হবে, যদি সেটার সম্ভাবনা থাকে, সেটাকে করার সুযোগ থাকে। আর যদি সুযোগ না থাকে, কোনোভাবেই আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আপনি অন্য কোনো জায়গাও যেতে পারছেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মারধুর হিসাবে নেবেন ইনশাআল্লাহ, কারণ লাইকুল্লাহু নাফসান ইল্লা উসরা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। যারা যারা আপনাকে বাধা দিচ্ছে, এই কাজে দিচ্ছে না, মসজিদে দিচ্ছে না, জামাতের সাথে পড়তে দিচ্ছে না, তখন তাদের গুনাহ হবে। তারা ব্যবস্থা করে দেয় নাই কেন, যে ভাগ ভাগ করে দেয় নাই কেন, যে তারা আগে যাবে তারা পরে যাবে, এরকম ভাগ ভাগ করে দেওয়ার দরকার ছিল। বিশেষ করে তারা ইচ্ছা করলে করতে পারে, যে কারা আগে পড়বে কারা পরে পড়বে আগে থেকে নির্ধারণ করে দিলে এটা যথেষ্ট হয়, অন্তত বন্ধ হয় না, কাজ বন্ধ হয় না, আবার বন্ধ হয় না, জামাতও বন্ধ হয় না। আমি অনেক ব্যাংকে দেখেছি আলহামদুলিল্লাহ, তারা একদল নামাজ পড়ে যায়, আরেকদল পরবর্তীতে এসে নামাজ পড়ে, আগে থেকেই ম্যানেজার সাহেব নির্ধারণ করে দেন কে আগে, কারা কারা আগে পড়বে কারা পরে পড়বে, প্রথম জামাত দ্বিতীয় জামাত নির্ধারণ করে দেন, অথবা অনেকেই কাজের হাতের কাজ শেষ করে দ্বিতীয় জামাতে শরীক হন, প্রথম জামাতে আগে থেকে অনেকে প্রস্তুত থাকেন। আর এটা নিঃসন্দেহ ভালো, যে উত্তম যিনি যে প্রথম জামাতে শরীক হওয়া, তো অনেক প্রথম জামাতে আগে থেকে প্রস্তুত থাকেন, তো এইভাবে ভাগ করে দেওয়া উচিত। যদি ভাগ না করে দেয়, পড়তে না দেয়, শুধু খাওয়ার টাইম দেয়, খাওয়ার সময় দেয়, অর্থ হচ্ছে তারা কিন্তু ইসলাম চাচ্ছে না, আপনার উচিত হবে না সেখানে বেশি দিন অবস্থান করা, যতক্ষণ বাধ্য না হন ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে থাকবেন না, যদি বাধ্য হন যতক্ষণ আসেন ততক্ষণ থাকবেন, এরপরে অন্য ওখানে চাকরি ট্রান্সফার করার চিন্তা ভাবনা করবেন, অথবা নিজেরা পরামর্শ দিয়ে পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم